মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জিষ্ণু। এনো, এটা তোমার জন্য, এবার দেখো পছন্দ হয় কি। ওয়াও, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। থ্যাংক ইউ, তুমি আমার যে জন্মদিন মনে রেখেছো তার জন্য মন থেকে তোমাকে থ্যাঙ্কস। এত সুন্দর করে তুমি আমার জন্মদিন পালন করলে। তোবার থ্যাঙ্কস বলে তুমি আর সব কিছু নষ্ট করে দিও না। আচ্ছা, তুমি কি এখন আর কেক খাবে না, আমি প্যাক করে দেব। আমি এক পিস খাবো, তুমি খাবে না? না, তুমি রেখে দাও, আমি তুলে রাখবো। না গো, তোমাকে আমার ভরসা নেই। এটা নাও, এটা ওই বক্সে ভরে যত্ন করে রেখে দিও, না হলে যে অবস্থা দেখছি ইঁদুর পিঁপড়েদের একটা ভালো ডিনার হয়ে যাবে। না না না, এটা তো আমারই ডিনার। আচ্ছা, এবার একটা সত্যি কথা বলো তো। আমি কি কখনো তোমাকে মিথ্যা কথা বলেছি বলো? এটা বলার কিন্তু প্রবল চান্স আছে। আচ্ছা বলো, কি জানতে চাও? আচ্ছা, তুমি কোন সর্বনাশের অপেক্ষায় নিজের সকল নিয়ে বসেছিলে বলো তো, আর কার জন্যই বা পথ চেয়ে বসেছিলে? মানে আমি ঠিক বুঝলাম না। মানে এই যে এত দরদ দিয়ে গাওয়া হচ্ছিল, আমি তার লাগি পথ চেয়ে আছি, তা কে সেই লাকি মেয়েটি শুনি যাকে জিষ্ণু বলছে তার লাগি বসে আছি সর্বনাশের আশায়? বলো একটু শুনি। আমি তো গানটা গাইছিলাম। হ্যাঁ, সেটা কাকে মনে করে? দেখো জিষ্ণু, আমি কিন্তু তোমার বন্ধু, আমাকে মনে করে না। হতেই পারে না, এত দরদ তো কাউকে সামনে না দেখলে আসবে না। কি বলবো তোমাকে মেঘ, আমার জীবনের সবচেয়ে গোপন সত্যি যে এটা কাউকে বলতে পারবো না আমি। কি ভাবছো শুনি? আসলে আজ একটু পড়াশোনা করার আছে, আর আজ তো ক্লাস নেই, কাল ক্লাসে দেখা হবে। আসি। ঠিক আছে। আর একটা রিকোয়েস্ট ছিল। বলো। বলছি এই চেয়ারটা একটু প্লিজ সরিয়ে দাও, আর না হলে নতুন একটা চেয়ার কেন, কিন্তু প্লিজ এটাকে বাদ দাও। মেঘ, এই রিকোয়েস্টটা করো না, এই চেয়ারটা কিন্তু আমাকে অনেক বিপদ থেকে রক্ষা করেছে, বুঝলে? আসি। আরে জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।